দেখতে দেখতে বিদায় ঘণ্টা বাজছে কলকাতার আন্তর্জাতিক বইমেলার। রোববার স্থানীয় সময় রাত 8টায় মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবে কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলার আয়োজক পশ্চিমবঙ্গ পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। কিন্তু মেলা শেষ হওয়ার আগের দিন সন্ধ্যায় ভিড় যেন রেকর্ড তৈরি করল। মেলা কর্তৃপক্ষ বলছেন, গেল 12 দিনের মধ্যে শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ভিড় হয়েছে সবচেয়ে বেশি, পাশাপাশি প্রচুর বইও বিক্রি হয়েছে এদিন। ভিড় এবং বই বিক্রিতে যে কোনো দেশের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। ফলে 46তম আসরে এবার এই শিরোপা উঠে বাংলাদেশের মুকুটেই। তবে অনেকেই মনে করেন, যেভাবে কলকাতায় বাংলাদেশের লেখার জনপ্রিয়তা বাড়ছে, সেভাবে সারা বছর বই পাওয়া গেলে ভালো হতো। এর জন্য কলকাতার বই আমদানিকারকদের আরো আন্তরিক হওয়ার পরামর্শ দেন সংশ্লিষ্টরা। প্রথম আমি ঢুকলাম এবং বাংলাদেশ প্যাভিলিয়নে আসলাম, অনেক নতুন নতুন ইন্টারেস্টিং বইও এখানে আছে। আমি চাই দুই দেশের বইয়ের এই যে আদান প্রদানটা খুব ইজি হোক। আমাদের তরফ থেকে আসলে কোনো বাধা নাই। এখান থেকে আসলে এখানকার যারা বইয়ের ব্যবসা করেন তারা আসলে চাইছেন কিনা যে বাংলাদেশের বই আমরা এখানে আনি। এটার জন্যই তো অপেক্ষা সারা বছরের আর কি, কারণ এমনি তো কলেজ স্ট্রিট আছেই, আমরা আমাদের লোকাল পাবলিকেশনসের বই তো পাই, কিন্তু এই যে কালেকশনসগুলো এগুলো তো সারা বছর পাওয়া যায় না। আমরা যেমন কলকাতার বই আগ্রহ নিয়ে বিক্রি করি ওখানে, ঠিক এরকম এন্টারপ্রেনারশিপ এখানে লাগবে, উদ্যোক্তা লাগবে, যারা বাংলাদেশের বই ভালোবেসে বাংলাদেশের বই যারা পড়তে চান কলকাতায় তাদের কাছে পৌঁছানোর একটা ব্যবস্থা করা। এদিকে কলকাতার স্থানীয় একটি পত্রিকা প্রথম আলোর সম্পাদক সাহিত্যিক বিথি চট্টোপাধ্যায় পুরস্কার প্রাপকদের উত্তরীয় পড়িয়ে দেন নিজের হাতে। পুরস্কার পেয়ে নিজের জীবনের নানা অধ্যায়ের কথা তুলে ধরেন তরুণ এই লেখক। আমি একটা পরিবার থেকে এসেছি, তো আমার মা কাগজ সাশ্রয় করার জন্য অদ্ভুত সব উপায় অবলম্বন করতেন। কলকাতা বইমেলা প্রতি বছর 12 দিন হলেও করোনা সংকটে প্রকাশকরা ব্যবসা করতে না পারায় এবার মেলা 2 দিন বাড়ানো হয়। গত 30 জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 46 বার ঘণ্টা বাজিয়ে মেলার উদ্বোধন করেন। কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলার শেষ ঘণ্টা বাজতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি, আর তার মাঝেই কলকাতায় বাংলাদেশ প্যাভিলিয়নে এরকম ভিড় গিজগিজ করছে। ক্রেতারা বলছেন, কলকাতার কলেজ স্ট্রিটে যদি বাংলাদেশের বইয়ের প্রবাহ নিশ্চিত করা যায় তবে কিন্তু এই ধরনের ভিড় এড়ানো সম্ভব। কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলার বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে থেকে সুব্রত আচার্য, সমসংবাদ।